সেচ দপ্তরের আধিকারিকদের নিয়ে ভাঙন পরিদর্শন করলেন বিধায়ক। কয়েকদিন ধরে নদিয়ার শান্তিপুরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। শান্তিপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের গঙ্গার তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। স্টিমার ঘাট এলাকায় জল প্রকল্পের নিচের অংশে ফাটল দেখা দিয়েছে। এদিন ঘটনাস্থল পরিদর্শনে যান বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ও সেচ দপ্তরের আধিকারিক বৃন্দ। বিধায়ক জানান, আমি বিধায়ক হয়ে আসার পরে যেখানে জল প্রকল্প আছে সেই জায়গাটার জন্য একটা টাকা বরাদ্দ করে নিয়ে এসেছিলাম, কিন্তু এর একটা প্রজেক্ট জমা পড়েছিল। সেই প্রজেক্টটা কত দূর গেছে, কী গেছে সেটা জানার জন্য এবং বর্তমান অবস্থাটা ইরিগেশন ডিপার্টমেন্টকে দেখানোর জন্য আমি সেখানে উপস্থিত ছিলাম। আমরা স্টিমার করে পুরো জায়গাটা পরিদর্শন করি এবং সেই সাথে সাথে আমরা চেয়েছি যে চারটে স্পার বানাতে, যাতে জলের গতিমুখটা, মা গঙ্গার গতিমুখে ভাঙনের গতিমুখটাকে ধরানো যায়। যদি এইটা করতে পারি আমরা, তাহলে আশা করি এই বর্ষাটা আমরা রেহাই পাব এবং তারপরে একটা টাকা অ্যালটমেন্ট হলে আমরা স্থায়ীভাবে ওই পাটটা বাঁধিয়ে দিয়ে মানুষের মুখে হাসি ফোটাতে পারবো। আমার চেষ্টা থাকবে, এখন বাকিটা অবশ্যই ঈশ্বরের ইচ্ছা এবং আমাদের সরকার, মামাটি মানুষের সরকার সর্বদাই মানুষের পাশে, মানুষের সাথে থাকে, যেন আমার ধরনের কাজটা বর্ষার পরে শুরু করতে আমরা পারবো। আপাতত স্পার বানিয়ে আমরা এই বর্ষাটাকে ঠেকাতে চাইছি। চর সরাগড় এলাকার বড় অংশ দীর্ঘদিন ধরে ভাঙনের একটা বড় সমস্যা। তিনি আরও জানান, চারটি স্তরে পাড় বাঁধিয়ে ভাঙনের মুখটা যাতে ঘোরানো যায়, পরবর্তী ক্ষেত্রে গঙ্গার পাড় বাঁধানো হবে বলে বিধায়ক জানান। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।